Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. गत दिन क्लासे धातु एवं अधातुर समस्त भौत वैशिष्ट्य निये आलोचना करेछिलाम एवं परे रासायनिक वैशिष्ट्य निये आलोचना शुरू करेछिलाम। सेखाने आमरा देखेछिलाम मोटामुटी भावे मौलगुलोके किभावे आमरा धातु एवं अधातु बोले शनाक्त करे निते पारि। कोनो मौलेर परमाणु क्रमांक सम्बन्धे जाना थाकले आमरा सेई मौलेर इलेक्ट्रन बिन्यास लिखते पारी एवं जे समस्त मौलेर परमाणुर इलेक्ट्रन बिन्यासेर क्षेत्रे जोज्यता इलेक्ट्रन संख्या एक बा दुई बा तीन हय तादेर बोली आमरा धातु एवं जे समस्त मौलेर परमाणुर जोज्यता इलेक्ट्रन संख्या चार बा पांच बा छय बा सात बा आठ हय ओदेर बोले थाकि आमरा अधातु। धातुगुलो धनात्मक तड়িৎধর্মিতা দেখায় এবং অধাতুগুলো ঋণাত্মক তড়িৎধর্মিতা দেখায়। ধাতুগুলো যাদের এক বা দুই বা তিন যোজ্যতা ইলেকট্রন সংখ্যা থাকে ওরা সেই সংখ্যক যোজ্যতা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন করে বা ধনাত্মক তড়িৎধর্মী আয়ন উৎপন্ন করে। কারণ ধাতুগুলোর নিম্ন আয়নায়ন এনথালপি বা আয়নাইজেশন এনথালপি রয়েছে। একটি নিঃসঙ্গ নিস্তড়িৎ গ্যাসীয় পরমাণু থেকে সর্ববহিঃস্থ কক্ষের যে ইলেকট্রন বর্জনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় শক্তিকে আমরা বলে থাকি আয়নায়ন এনথালপি। ধাতুগুলোর ক্ষেত্রে আয়নায়ন এনথালপির মান নিম্ন হবার কারণে ওরা ক্যাটায়ন গঠন করে বা ধনাত্মক তড়িৎধর্মিতা দেখায়। অন্যদিকে অধাতুগুলোর উচ্চ আয়নায়ন এনথালপির জন্য ওরা ক্যাটায়ন গঠন করে না, ওরা অ্যানায়ন গঠন করে থাকে। মাত্র কয়েকটি ধাতু রয়েছে যেগুলো বাতাসে মুক্ত থাকলেও বিক্রিয়া করে না, ওদের আমরা নেটিভ মেটাল বা বড় ধাতু বলি, কারণ ওদের সক্রিয়তা কম। যেমন গোল্ড, প্লাটিনাম, সোনা এবং প্লাটিনাম, এই দুটো ধাতুকেই আমরা বড় ধাতু বা নেটিভ মেটাল বলে থাকি। আর অধাতুগুলোর মধ্যে যাদের সর্ববহিঃস্থ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে বা যাদের অষ্টক পূর্তি থাকে সেগুলো নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে পরিচিত। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ওদের সর্ববহিঃস্থ কক্ষপথ পরিপূর্ণ থাকে, এই জন্যে ওরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। এদের মধ্যে হিলিয়ামের ডুপ্লেট বা দুটি ইলেকট্রন দ্বারা প্রথম কক্ষপথ পূর্ণ থাকে এবং বাকি সবগুলোরই অষ্টক পূর্তি থাকে। যে সমস্ত অধাতু যাদের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা চার ওরা সাধারণত অ্যানায়ন তৈরি করে না, ওরা সমধর্মী অন্য পরমাণু অথবা বিষমধর্মী অন্য মৌলের পরমাণুর সঙ্গে ইলেকট্রন অংশীদারিত্বের মাধ্যমে বা ভাগাভাগি করে ইলেকট্রন ব্যবহার করে ওরা যৌগ তৈরি করে। সেক্ষেত্রে আমরা দেখি অধাতুগুলি সমযোজী যৌগ তৈরি করে। আমরা দেখেছিলাম যে ধাতু এবং অধাতু তড়িৎযোজী যৌগ উৎপন্ন করে। এবং অধাতু একই মৌলের পরমাণু
অথবা অন্য মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে। তড়িৎযোজী যৌগ গঠনের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটে বা ইলেকট্রন ট্রান্সফার হয়, ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে, অধাতুগুলো গ্রহণ করে। এবং যখন দুটি অধাতু যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে সেক্ষেত্রে ইলেকট্রন ভাগাভাগি বা ইলেকট্রন অংশীদারিত্বের মাধ্যমে যৌগ গঠিত হয় এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি সেই যৌগ সমযোজী যৌগ। এবং উৎপন্ন হবার পদ্ধতির পার্থক্যের উপরে নির্ভর করে যে উৎপন্ন যৌগ ওদের রাসায়নিক বৈশিষ্ট্যেও আমরা অনেক পার্থক্য দেখে থাকি। আমরা প্রথমে আলোচনা করে নেব ধাতু এবং অধাতু কিভাবে পরস্পর যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ উৎপন্ন করছে। আমরা ধরে নেই একটি ধাতু সোডিয়াম, অন্য একটি অধাতু ক্লোরিন, যাদের ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের 281 এবং ক্লোরিনের 287। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, অর্থাৎ তাতে 11টি ইলেকট্রন রয়েছে এবং সেই ইলেকট্রনের বিন্যাস হবে প্রথম কক্ষপথে দুটি, অর্থাৎ কে শেলে থাকবে তার দুটি ইলেকট্রন, এল শেলে থাকবে তার 8টি ইলেকট্রন এবং এম শেলে থাকবে তার 1টি ইলেকট্রন। একই রকম ভাবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখলে আমরা দেখব ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, তাই তার প্রথম কক্ষপথে থাকবে দুটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথ বা যোজ্যতা কক্ষপথে থাকছে তার 7টি ইলেকট্রন। এখন ওদের এই ইলেকট্রন বিন্যাস দেখেই আমাদের একটা স্পষ্ট ধারণা হচ্ছে যে সোডিয়াম ধাতুটি একটি ইলেকট্রন বর্জন করবে, করে সে সুস্থিরতা পাবে। এই পদ্ধতিতে সে একটি ক্যাটায়ন তৈরি করল। অন্যদিকে ক্লোরিন এই অধাতুটি একটি ইলেকট্রন গ্রহণ করবে, করে সে ক্লোরাইড আয়ন তৈরি করল। ধাতু ক্যাটায়নে এবং অধাতু অ্যানায়নে পরিণত হলো এবং এই বিপরীত তড়িৎ ধর্মী আয়নগুলো পরবর্তী পর্যায়ে যুক্ত হয়ে Na প্লাস এবং Cl মাইনাস কি উৎপন্ন করল, NaCl উৎপন্ন করল। এই যে ধাতু এবং অধাতু যুক্ত হলো এটিকে আমরা লিউইস ডট স্ট্রাকচারের সাহায্যে দেখাতে পারি। লিউইস ডট স্ট্রাকচার লেখার সময়ে বা লিউইস বিন্দু গঠন লেখার সময়ে আমরা যে কোনো পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যাটিকেই আমরা উল্লেখ করে থাকি, যেগুলো কোর ইলেকট্রন বা ভেতরের কক্ষপথের যে ইলেকট্রন সেগুলোকে সাধারণত আমরা দেখাই না, উপস্থাপন করি না। কারণ আমরা জানি কোনো রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন শুধুমাত্র যোজ্যতা ইলেকট্রনগুলি সরাসরিভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা যোজ্যতা ইলেকট্রনগুলি কোনো পরমাণু কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে তার নির্ধারণকারী। তাই দেখো এখানে সোডিয়ামের একটি মাত্র যোজ্যতা ইলেকট্রন রয়েছে, তাই আমি এখানে একটি মাত্র ডট দিয়ে তার যোজ্যতা ইলেকট্রনটিকে উল্লেখ করছি, উপস্থাপন করছি। অন্যদিকে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত রয়েছে, 7, তাই আমি ক্লোরিনের পাশে কটি দেব, 7টি ডট দিয়ে ওর যোজ্যতা ইলেকট্রনগুলোকে উপস্থাপন করলাম। এখন এটি দেখেই আমাদের স্পষ্ট ধারণা হচ্ছে যে ক্লোরিন যদি আর একটি ইলেকট্রন পেয়ে যায় তাহলে তার অষ্টকপূর্তি ঘটে। সেই ইলেকট্রন সে কোত্থেকে পেতে পারে? এই যে সোডিয়াম পরমাণুটি আছে সে ইলেকট্রনটি বর্জন করতে পারে এবং সেই বর্জিত ইলেকট্রনটি ক্লোরিন পরমাণু গ্রহণ করবে এবং তার ফলে কি উৎপন্ন হবে আমরা দেখি যে এর ফলে তৈরি হয়ে যায় Na প্লাস আয়ন। ওর এখন আর কোনো যোজ্যতা ইলেকট্রন রইল না, যেটি ছিল
তৃতীয় কক্ষপথে বা যোজ্যতা কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, সেটি বর্জন হয়ে গেছে, তাই আমরা এখন ওকে Na+ বলে উপস্থাপন করলাম। এখন রয়েছে ক্লোরিন। ক্লোরিন এখন আটটি ইলেকট্রন যুক্ত হয়ে গেছে, সোডিয়াম দ্বারা বর্জিত ইলেকট্রনটি সে পেয়ে গেছে, সে দখল করেছে, পেয়ে এখন সে কি হলো, ক্লোরাইড আয়নে পরিণত হলো। এই Na+ এবং Cl- পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে ফেললো, এই বিক্রিয়াটিতে আমরা দেখতে পেলাম যে ধাতু ইলেকট্রন বর্জন করলো এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করলো, তার ফলে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ উৎপন্ন হলো। যৌগটিকে আমরা আয়নীয় যৌগ বলেও উল্লেখ করে থাকি, কারণ এটি উৎপন্ন হয়েছে বিপরীত তড়িৎধর্মী আয়ন দ্বারা। এখন আরেকটি জিনিস আমরা এখান থেকে স্পষ্টভাবেই দেখতে পাই। দেখো, তোমরা তোমাদের রসায়নের ক্লাস টেনেই পড়েছ, প্রথম অধ্যায়ে পড়েছ জারণ ও বিজারণ। তাতে জারণকে ব্যাখ্যা করার একটি উপায় ছিল, ইলেকট্রন বর্জনকে আমরা জারণ বলি এবং অন্য কোনো পরমাণু দ্বারা ইলেকট্রন গ্রহণকে আমরা বিজারণ বলে চিহ্নিত করতে পারি। তাহলে দেখো, এই যে বিক্রিয়াটি ঘটল, এতে সোডিয়াম ধাতুটি ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে পরিণত হয়েছে। তাহলে সে কি করল, ধাতু ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ ধাতু জারিত হয়েছে, ধাতু জারিত হয়ে Na+ আয়ন উৎপন্ন করল, এবং অধাতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হল। এই সামগ্রিক বিক্রিয়াটিকে যদি আমরা এভাবে উপস্থাপন করি, Na+ Cl producing NaCl, দেখো এই বিক্রিয়ায় সোডিয়াম ইলেকট্রন বর্জন করেছে, এইখানে ওরা নিস্তড়িত, মৌলগুলো নিস্তড়িত, কিন্তু যখন সে যৌগ গঠন করেছে, সেই যৌগে Na রয়েছে Na+ ফর্মে এবং Cl রয়েছে Cl- ফর্মে, অর্থাৎ Na থেকে সে Na+ এ পরিণত হয়েছে এবং অন্যদিকে ক্লোরিন পরমাণুটি ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। সোডিয়াম থেকে সোডিয়াম আয়নে পরিণত হওয়ার সময়ে সে ইলেকট্রন বর্জন করেছে, অন্যদিকে ক্লোরিন ক্লোরাইডে পরিণত হওয়ার সময়ে ইলেকট্রন গ্রহণ করেছে। সোডিয়ামের ঘটেছে জারণ বা অক্সিডেশন এবং ক্লোরিন পরমাণুর ঘটেছে বিজারণ বা রিডাকশন। তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে সংঘটিত এই যে বিক্রিয়াটি, এই সামগ্রিক বিক্রিয়াটিকে আমরা বলতে পারছি জারণ এবং বিজারণ। এইখানে আমরা সবিস্তারে দেখেছি কিভাবে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন ট্রান্সফার বা ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যৌগটি গঠিত হয়েছে। তাহলে দেখো, এই যে বিক্রিয়াটি, ধাতু এবং অধাতুর মধ্যে সংগঠিত যে বিক্রিয়া, সেটিকে আমরা সামগ্রিকভাবে জারণ বিজারণ বা রেডক্স রিয়েকশন বলে আমরা চিহ্নিত করতে পারছি। এইভাবে উৎপন্ন যে যৌগ বা আয়নীয় যৌগ যেগুলো, সেগুলো সাধারণত কঠিন হয়, কারণ এদের মধ্যে যে আকর্ষণ বল তীব্র হয়, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উচ্চ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে, এবং এর ফলে এই ধরনের যৌগগুলো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। এই যৌগগুলো জলে দ্রবীভূত হয় এবং এদের জলীয় দ্রবণ যথেষ্ট পরিমাণ আয়ন বহন করে,
অর্থাৎ NaCl aqueous NaCl এর জলীয় দ্রবণে Na+ এবং Cl- সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের আমরা উপস্থিতি দেখি, যার ফলে আয়নীয় যৌগগুলোর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম হয়। এইবার আমরা দেখে নেব যে ধাতুগুলো যখন মুক্ত অবস্থায় বাতাসে থাকে তখন ওরা বাতাসের অক্সিজেনের সঙ্গে ওরা ঠিক কিভাবে বিক্রিয়া করে। ধাতুগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে এবং এই ধাতব অক্সাইড উৎপন্ন করার কারণে কোনো কোনো ধাতু দেখা যায় যে তাদের ধাতব দ্যুতি বা মেটালিক লাস্টার কিছুটা কমে যায়। যেমন লোহা, লোহা বাতাসে দীর্ঘদিন উন্মুক্ত থাকলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে তার মধ্যে রাস্ট পড়ে যায় বা মরিচা পড়ে যায়। কেন? যে রাস্ট বা মরিচা সেটি লোহার অক্সাইড। অ্যালুমিনিয়াম ধাতু, সে চকচকে, কিন্তু বেশি দিন বাতাসে মুক্ত থাকলে তার উপরে একটা অক্সাইডের থিন বাট ফার্ম, খুব পাতলা একটি আস্তরণ পড়ে অ্যালুমিনিয়াম অক্সাইডের এবং এর জন্য ওর ধাতব দ্যুতি কিছুটা কমে যায়। সোডিয়াম ধাতুটি অত্যন্ত সক্রিয়, ওকে বাতাসে খোলা অবস্থায় রাখাই যায় না। সোডিয়াম ধাতু বাতাসের সংস্পর্শে এলে তীব্রভাবে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাই সোডিয়াম ধাতুকে সাধারণত কোনো পোর্সেলিনের কন্টেইনারে, পোর্সেলিনের বাটিতে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় যাতে করে সোডিয়াম ধাতু কিছুতেই বাতাসের সংস্পর্শে না আসে। অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়াম এই ধাতুগুলো তীব্র রিয়েক্টিভ বা সক্রিয় হওয়ার কারণে অত্যন্ত তীব্রতার সঙ্গে বাতাসের সঙ্গে সংস্পর্শ এলেই সে ধাতব অক্সাইড উৎপন্ন করে। অন্যদিকে কিছু কিছু ধাতু রয়েছে যেগুলো অত্যন্ত ধীর গতিতে বিক্রিয়া করে, তবে মোটামুটিভাবে দেখা গেছে সমস্ত ধাতুই শুধুমাত্র গোল্ড আর প্ল্যাটিনাম ছাড়া, সোনা এবং প্ল্যাটিনাম ছাড়া বাকি ধাতুগুলো বাতাসে উন্মুক্ত অবস্থা থাকলে বিক্রিয়া করে এবং ধাতব অক্সাইড তৈরি করে। ল্যাবরেটরিতে তোমরা হয়তো এক্সপেরিমেন্টটা করেছো, পরীক্ষাটা করেছো, দেখেছো যে ম্যাগনেসিয়াম রিবনকে ধাতুতে বাতাসে পোড়ানো হয়েছিল। পোড়ানোর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে যিনি তোমাদের ক্লাস করিয়েছেন সেই ম্যাগনেসিয়াম রিবনকে কোনো একটা শিরিশ কাগজ দিয়ে বা স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়েছিলেন, রাব করে নিয়েছিলেন। কারণ ওই ম্যাগনেসিয়াম ধাতুটির উপরে সে যখন বাতাসে উন্মুক্ত অবস্থায় থাকে দীর্ঘদিন, তার উপরে একটা অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে যায়, সেটাকে রিমুভ করে দেওয়ার জন্য, সরিয়ে দেওয়ার জন্য ওই স্যান্ড পেপার দিয়ে ঘষে দেওয়া হয়। তারপরে ম্যাগনেসিয়াম ধাতুটিকে বাতাসে পোড়ানো হয় এবং দেখা গেছে যে ম্যাগনেসিয়াম ধাতু যখন বাতাসে পুড়ে যায় তখন সে তীব্র আলো, মানে হোয়াইট, খুব ডেজলিং হোয়াইট, ধবধবে সাদা আলো দিয়ে সে জ্বলতে থাকে এবং এর ফলে সে কি করে, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ধাতব অক্সাইডগুলো সাধারণত ক্ষারধর্মী বা বেসিক ইন নেচার হয়ে থাকে। সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আয়রন, আয়রন সাধারণত দেখা গেছে ধীর গতিতে বিক্রিয়া করে সে আয়রন অক্সাইড উৎপন্ন করে, তবে আয়রন অক্সাইড উৎপন্ন করার জন্য বাতাসে ময়েশ্চারের প্রেজেন্স প্রয়োজনীয়। অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। এই অক্সাইডগুলোর ক্ষারধর্মিতা দেখায়,
তবে এই অক্সাইডগুলো সবগুলোই জলে দ্রবীভূত হয় না। সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের অক্সাইড জলে দ্রবীভূত হয় এবং ওরা হাইড্রো অক্সাইড উৎপন্ন করে, এবং সেই অক্সাইডগুলোর জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করতে পারে। অর্থাৎ এই পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায় যে ধাতব অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে সেই জলীয় দ্রবণ ক্ষারধর্মিতা দেখায়, বা আমরা বলতে পারি ধাতব অক্সাইডগুলো ক্ষারধর্মিতা দেখায়। কিছু কিছু ধাতব অক্সাইড জলে দ্রবীভূত হয় না, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, রাস্ট যেটাকে বলি মরিচা, সেটি সাধারণত জলে দ্রবীভূত হয় না। ধাতব অক্সাইডগুলোর মধ্যে আবার কিছু সংখ্যক উভয় ধর্মিতা দেখায়, ওদের অ্যাম্ফোটারিক অক্সাইডও বলা হয়ে থাকে। যেমন এই যে প্রথম দুটি অক্সাইড, এই দুটি অক্সাইড ক্ষারধর্মী, কি করে বুঝব? এই দুটি অক্সাইডকে জলে দ্রবীভূত করলে আমরা হাইড্রো অক্সাইড পাচ্ছি, এবং সেই জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করছে। অন্যদিকে এই যে অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সে উভয় ধর্মিতা দেখাচ্ছে, অর্থাৎ সে একবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, আবার অন্য ক্ষেত্রে ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করছে। যেমন আমরা লিখতে পারি এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন জলে দ্রবীভূত হয় তখন সে NaOH উৎপন্ন করে। আবার আমরা প্রমাণ করতে পারি অ্যালুমিনিয়াম অক্সাইড উভয়ধর্মী অক্সাইড। কিভাবে দেখাবো? দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড HCl এর সঙ্গে বিক্রিয়ায় AlCl3 এবং জল উৎপন্ন করে। এই বিক্রিয়াটিতে Al2O3 HCl এর সঙ্গে বিক্রিয়া করে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করছে। অর্থাৎ এখানে HCl হলো একটি অ্যাসিড, তার সঙ্গে Al2O3 ক্ষার হিসাবে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করছে। আবার আমরা দেখতে পাই Al2O3 H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে, সে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে সে Al2SO4 3 প্লাস H2O উৎপন্ন করছে। অর্থাৎ এখানেও সে ক্ষার হিসাবে বিক্রিয়া করছে, কারণ H2SO4 একটি অ্যাসিড, তার সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করছে। এই দুটি বিক্রিয়াতেই Al2O3 ক্ষার হিসাবে বিক্রিয়া করছে। আবার আমরা দেখতে পাই এই Al2O3 NaOH এর সঙ্গে বিক্রিয়া করে সে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করে, এবং সে কি করতে পারে? জল উৎপন্ন করে। এই বিক্রিয়াটিতে আমরা দেখতে পাই, এখানে এই বিক্রিয়াতে আমরা দেখি সে ক্ষার, NaOH ক্ষার NaLO2 লবণ প্লাস জল সে উৎপন্ন করছে। এই বিক্রিয়াটিতে Al2O3
কি হিসাবে কাজ করছে? Al2O3 এসিড হিসাবে কাজ করছে। অর্থাৎ আমরা প্রথম বিক্রিয়াতে দেখি Al2O3 ক্ষার হিসাবে বিক্রিয়া করছে, আবার এই বিক্রিয়াটিতে আমরা দেখতে পাচ্ছি যে Al2O3 এসিড হিসাবে বিক্রিয়া করছে। অর্থাৎ এই Al2O3 এই যৌগটি একবার এসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? লবণ ও জল উৎপন্ন করছে, আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সে লবণ ও জল উৎপন্ন করছে। অর্থাৎ এই বিক্রিয়াতে অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় ধর্মিতা দেখাচ্ছে। এখানে আরেকটি কথা আমাদের বলে রাখা দরকার যে অধাতুগুলো বাতাসে বার্ন করে বা বাতাসে দহন হয়, এবং বাতাসে দহনের ফলে অধাতব যে অক্সাইড তৈরি হয় সে অধাতব অক্সাইডগুলো হয় আম্লিক প্রকৃতির। যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন একটি অধাতু, কার্বন প্লাস অক্সিজেন মিলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে তৈরি করছে কার্বনিক এসিড। ঠিক একই রকম ভাবে সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের দু একটি অক্সাইড এনও হলো প্রসম, বাকিগুলো হলো অধাতুর আরো একটি অক্সাইড রয়েছে H2O, CO, NO, এগুলো হলো প্রসম অক্সাইড। এছাড়া বাকি যতগুলো অধাতব অক্সাইড আছে সেগুলো হয়ে থাকে আম্লিক প্রকৃতির। ধাতব অক্সাইডগুলো সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয় এবং অধাতব অক্সাইডগুলো সাধারণত আম্লিক প্রকৃতির হয়ে থাকে। অধাতব অক্সাইডগুলো যে জলে দ্রবীভূত যেগুলো হয় সেই জলীয় দ্রবণ দেখা গেছে নীল লিটমাসের বর্ণ লাল বর্ণে পরিণত করতে পারে।